এটা হচ্ছে এক্সেপশনাল জিনিস মাঠের মধ্যে সুন্দর খুব সম্ভবত পাবজি খেলছে চলে এসেছি আইএসএল নতুন মরশুম 2023-24 এর আর আজকে কিন্তু কলকাতায় ফার্স্ট খেলা মোহনবাগান ভার্সেস পাঞ্জাব তো কি বলবে আজকের খেলা নিয়ে আর একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায় সেটা হচ্ছে আশিক কুনিয়ার বেরিয়ে গেছে সেটা নিয়ে কি বলবো অবশ্যই আশিক কুনিয়া উইঙ্গারের একটা মানে আমাদের স্তম্ভ তার জায়গায় আমাদের যে লিস্টন কোলাসো আছে ওই জায়গাটা ফাংশন করে দেবে আর কি মনে আছে কামিং গোল করবে কামিং তো দিতে পারে এখন কে গোল দেবে আমাদের গোল হবে কে গোল দেবে আমরা বলতে পারব আমাদের বিশাল কাইদো গোল দিতে পারে একদমই আর আজকে প্রচুর সাপোর্টার এসেছে প্রচুর মানে চারিদিকে পুরো লোক ভর্তি আর এইখানে আমার সব পুরনো লোকজন রয়েছে খাওয়া দাওয়া চলছে পিকনিক চলছে এখানে তো মুবাস্তবিতা কি মনে হচ্ছে খেলা নিয়ে অবশ্যই একটা ভালো খেলা আশা করছি মৌসুমের প্রথম ম্যাচ খেলা হোক তারপর অ্যানালিসিস করবো ঠিক আছে বাকিরা ভেতরে ঢুকে দেখতে পাবো তো মাঠে ঢুকে গেছি দর্শক তো প্রচুর হয়েছে আর দেখা সুমিতদা পুরো ফ্যামিলিকে নিয়ে আজকে এসছে তো কি মনে হচ্ছে আজকে খেলা নিয়ে বলো প্রথম ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের ম্যাচ দেখতে আসছি আইএসএল এ এটা প্রথমবার প্রথম ম্যাচ আমার কাছে বেসিক্যালি খুবই এক্সাইটেড যেরকমই প্রতিপক্ষ হোক ফার্স্ট ম্যাচ সবসময় একটু ডিফিকাল্ট ম্যাচ আর পাঞ্জাব এফসি সম্বন্ধে খুব একটা ধারণা নেই দুরান্তে যদিও দেখেছি কিন্তু দুটো দলকেই মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো দলকে কিন্তু একটু প্রেশার দিয়েছিল তো বলতে পারছি না কী হবে কিন্তু আজকে আবার অনিরুদ্ধ পানেই আজকে বলতে চাই বেঞ্চে আছে তো লেটস সি লেটস হোপ ফর দ্য বেস্ট
ফার্স্ট হাফের খেলা শেষ, এখন হাফ টাইম চলছে, এতক্ষণ গান বাজছিল, তো সেকেন্ড হাফ এক্ষুনি শুরু হবে। দু গোলে জিতছে তো কি বলবো, দু গোলে মানে অসাধারণভাবে ফুটবল খেলছে, পাসিং ফুটবল মানে ঝলক দেখাচ্ছে মাঠের মধ্যে, মানে অপোনেন্টকে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে, যেমন কামিং সেমি পিটার সেমি লিস্টার, খেলা যেভাবে হচ্ছিল আরও অনেক বেশি গোল হয়ে যেত যদি গোলগুলো আমরা যদি কনভার্ট করতে পারতাম, এতক্ষণ আমরা 4-5 গোলে লিড করতাম, যা সুন্দর খেলা হচ্ছে, মানে গোলকিপারকে বলই ধরতে হচ্ছে। না খেলা ভালো হচ্ছে, কোনো ভুল নেই, তো শুধু একটু ওই আর কি কনভার্সনটাই একটু প্রবলেম, তবে সেকেন্ড হাফে আরও ভালো হবে। বুমোস যে হোল্ডিং মিডফিল্ডের কাজটা করে সেটা মিসিং, কিন্তু আশা করছি সেকেন্ড হাফে নামবে, খেলা আরও ভালো হবে। ফার্স্ট হাফে খেলা খুবই ভালো হয়েছে, গোলগুলো দুটো গোল, দুটো গোলই দারুণ গোল, মিস্টানের ব্যাক পাস, সেখান থেকে গোল অসাধারণ, ফার্স্ট গোলটা ভালো, তো দেখা যাক সেকেন্ড হাফে কী হয়। এত গান বাজছে কী বলবো, ভিডিওই করা যাচ্ছে না, ব্লগ করা যাচ্ছে না, মাথা খারাপ করেছে, তো বাকিটা দেখতে হবে। তো খেলা শেষ, 3-1 গোলে মোহনবাগান জিতে গেছে আইএসএলের প্রথম ম্যাচ 2023-24 মরশুমের। আর ভিডিওর ভিতরে লোকের বক্তব্য নিতে পারি না, সারাদিন খালি গান বাইছে, তো অ্যানালিসিসকে নিয়ে চলে এসেছি বলক না। অবশ্যই খেলা তো ভালো হয়েছে, তার রেজাল্ট দেখে বুঝতে পারছো, কিন্তু আমি বলবো ফার্স্ট হাফে যেটা মিডফিল্ডে একটু ছন্ন ছাড়া খেলা হচ্ছিলো সেটা অবশ্যই বুমসের জন্য, বুমস না থাকাটা মানে বুমস হচ্ছে এই যে পুরো টিমটা ক্রিয়েটার এবং কন্ট্রোলার, সেই জায়গাটা কোথাও গিয়ে মিস লেগেছে। বাট আজকে পেট্রাটোসের গোলটা আমার অসাধারণ লেগেছে, এবং কামিংসও কিন্তু আস্তে আস্তে শেপে আসছে, যেটা আমি আগেও বলেছিলাম যে কামিংস ভালো খেলবে। এবং সেকেন্ড হাফে যদি তুমি বলো, আমি গ্লেন মার্টিন্সকে নিয়ে একটু বলবো, কারণ আগেও দেখেছি এখন গ্লেন মার্টিন্সের মিসপাস, এত মানে মিসপাসের জন্য যে মোহনবাগান প্রথমে ডুবেছে, গত সিজনেও ডুবেছে, এবং আজকেও ওই মিসপাসের জন্য, কারণ এই মিসপাসগুলো কিন্তু একটা টাইমে ভাইটাল হয়ে যেতে পারে। তা এইটা রেজাল্ট, এই জিনিসটা ছাড়া মোটামুটি খেলা ভালোই লেগেছে, 3-1 জিতেছে, যেভাবে একদম সিজন শুরু করা উচিত সেভাবেই করেছে। শুনাইলে অ্যানালিসিস্টের বক্তব্য, আর খেলার শুরুতে মানে ব্লগের শুরুতেই যেই ছোট্ট ক্লিপিংসটা আছে ওটা কিন্তু আজকে সেরা ক্লিপিং, সেটা নিয়ে অবশ্যই বক্তব্য। হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো রাত্রি 11:45 বাজে, অবশ্যই বেল আইকনটা টিং টং করে দিও, বাড়ি যেতে হবে, তো সেই জন্য এখন স্টেডিয়াম থেকে টাটা।